এর মধ্যে আল্লাহ তাআলা এখানে জমজমের পানি আবিষ্কার করে দিলেন ওই বাচ্চার খাওয়ার জন্য। সাফার মারওয়া পাহাড়ে দৌড়াচ্ছেন পানি খোঁজার জন্য, একবার এই পাহাড়ে একবার ও পাহাড়ে। ওই জন্য আমরা এখন সাই করি ওই স্মৃতি। তিনি দৌড়াইছেন, দৌড়াইতে দৌড়াইতে এর মধ্যে দেখেন যে বাচ্চার পায়ের নিচ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে অলৌকিকভাবে, যেখানে পানি আসার কথা না। এই যে পানি আসা শুরু হয়েছে, সেই পানি এখনো কি পরিমাণ আসছে, কি পরিমাণ আসছে, যারা মক্কা মদিনায় গেছেন জানেন, কোনো হিসেব নিকেশ করে মিলাতে পারবেন? সমুদ্র শুকিয়ে যাচ্ছে। গত সপ্তাহে একটা নিউজ দেখলাম, পৃথিবীর অনেক অঞ্চলে সমুদ্র শুকিয়ে যাচ্ছে, এবং কি আমাদের আলামত এটা যে পানি শুকিয়ে যাবে, পৃথিবীতে পানির জন্য যুদ্ধ হবে, পানির অভাব দেখা দিবে কিয়ামতের আগে। অলরেডি শুরু হয়ে গেছে অনেক জায়গাতে, অনেক সমুদ্র, বিশাল সমুদ্র শুকিয়ে মরুভূমি হয়ে গেছে শেষ। তো সেখানে জমজমের পানি মক্কায় কি পরিমাণ পান করা হয়, যারা মক্কায় গেছেন তারা একটু অনুমান করতে পারেন। এক মাসের যদি ওমরা ভিসা আপনি যান, জমজম পানি ছাড়া কিছু খান, দেশে যদি 2 লিটার খান, ওখানে 6 লিটার খান, ঠিক না বেঠিক? খান তো খান, আবার হোটেলে যাওয়ার সময় বোতল ভরে নিয়ে যান, আর দেশে আনাটা তো বাদে দিলাম। আবার শুধু সেটা, এখান থেকে আবার লাইন দিয়া মগ মদিনাতে নিয়ে মসজিদে নববীতে আবার সবাইকে পানি খাওয়ানো, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ পানি খাচ্ছে, নিয়ে যাচ্ছে, একদিন না সারা বছর ওই একটা কূপ থেকে মরুভূমির পানি এখনো উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। তো এই যে বরকত শুরু হলো, আগে পরীক্ষা দিতে হয়েছে ইব্রাহিম ইসলামের স্ত্রী এবং সন্তানকে, কি দিতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে। সে পরীক্ষার পরে এমন বের হওয়া হয়েছে যে মানুষ সে বরকত শেষ করতে পারছে না।